আসসালামু আলাইকুম। হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার ইফতারের একটি আইটেম, শাহি ডিমের সেমাই। আশা করছি আপনারা এই রমজানে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি একটি ননস্টিক ফ্রাই প্যানে চুলার আঁচ কম রেখে হাফ লিটার তরল দুধ দিয়ে দিলাম। এরপরে এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে সর জমে যাবে। নাড়তে নাড়তে গরম যখন হয়ে আসবে তখন এখানে একটু দারচিনি, এলাচ এবং একটি তেজপাতা দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে একসময় বলক আসতে শুরু করেছে, তখন 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। এরপর পুরোটা ভালো করে মিক্স করে এখানে 1/3 কাপ চিনি দিলাম। দুধ যদি বেশি নেওয়া হয় তা সেক্ষেত্রে উপকরণগুলো একটু বেশি করে নিতে হবে, কিন্তু 1/2 কেজি দুধের জন্য আমি যে উপকরণগুলো নিচ্ছি এটাই একদম পারফেক্ট। এরপরে আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে এরপরে এখানে দিতে হবে কিশমিশ, 4-5টি দিয়ে দিলাম। এখন এখানে 2টি ডিম আমি ফেটিয়ে রেখেছি। দুধ যখন ঘন হয়ে আসবে তখন এখানে একটু করে দিতে হবে আর সাথে সাথে নাড়তে হবে, এর ফলে ছোট ছোট দানা দানা হয়ে যাবে ডিমগুলো, যেটা খেতে অনেক বেশি মজাদার লাগবে। আর প্রত্যেক রমজানে আমি ইফতারে এই আইটেমটি কিছুদিন পরপরই রাখার চেষ্টা করি, খুবই মজা লাগে। এরপর কাজু, পেস্তা এবং কাঠবাদাম কুচি করে রাখা দিয়ে দিলাম। এখন ঘন হয়ে এসেছে এবং বাদাম কুচি এবং ডিমের যেই ছোট ছোট বলগুলো তৈরি হয়েছে সেটি দেখা যাচ্ছে, বুঝতে হবে এটি হয়ে গিয়েছে। দুধ একদম ঘন হয়ে এসেছে, তখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন সবগুলো দেখা যাচ্ছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিছু বাদাম কুচি এবং কিছু চেরি কুচি দিয়ে পরিবেশন করছি। মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো সেমাই লাগে না, এটি অনেক মজাদার একটি আইটেম রমজানের ইফতারের জন্য, ঝটপট আইটেমের জন্য এটাই বেস্ট। আশা করি আপনারা সবাই একবার হলেও এটা ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।